আমাদের জীবনে নানানভাবে প্রচলিত এবং বিশেষ করে ধর্মকর্মের ক্ষেত্রে যে মানে শব্দগুলো বা সমাজে এমনিতেই সাধারণভাবে শব্দগুলো মানে প্রচলিত সেগুলোর একটা ছিল শয়তান তো সে শয়তানের উৎস কোরআনে কোথেকে কীভাবে তো তার একটা প্রাথমিক পর্যায়ের আমরা একটা ধারাবাহিক আমরা করেছি তাতে শয়তান নিয়েছি তারপরে এসেছি কারিনে অর্থাৎ এই শয়তানের সাথে মানুষের যোগাযোগটা কিভাবে হয় তো সেখানে আর শব্দ আছে কারিন অর্থাৎ যেটা একেবারে পরিচালক বা মানে সঙ্গের সঙ্গী তারপরে এসেছি হাওয়া হাওয়া অর্থাৎ আহওয়া আ বহু বচনে অর্থাৎ মানুষের খেয়াল খুশি বা কামনা বাসনা যার ভিতরে সে উস্কানি দেয় বা যেখানে শয়তানের শয়তান যার মাধ্যমে যোগাযোগ করে মানুষের অস্তিত্বের মধ্যে ব দেহ বলবো না মানব অস্তিত্বে তার সম্পর্কের মানে সূত্রগুলো আমরা আগে মানে নাম তো শয়তান বলেছি সেটা যেখানে যেখানে আছে কোরআনের সেটা আমরা শেষ করেছি তারপরে এসেছি কারিনে তারপর এসেছি হাওয়া এবার আমরা মূল উৎসে যাব তারপর আরও দুটো জিনিস বাকি থাকবে যেগুলোর সাথে আলোচনা করলে মোটামুটি এই অধ্যায়টা কোরআনের প্রায় সম্পূর্ণ হবে ইসমিল্লা রহমান রহিম সুরাতুল বাকারা আয়াত্রিশ থেকে শুরু করছি আমরা এখানে যে মানে অবস্থাটা তুলে ধরা হয়েছে সেটা আমাদের সব একটু মনে রাখতে হবে ওয়াইদ কালা রাব্বুকা লীল মালাইকা এই কথাটা একটু মনে রাখা দরকার যে আল্লাহ বললেন ফেরেস্তাদেরকে ইন্নি জায়লুন ফিল আর দে খালিফা আমি নিয়োগ করতে যাচ্ছি পৃথিবীতে অর্থাৎ বস্তু জগতে খালিফাতান আমার এক প্রতিনিধি কালু তারা বলল মান নিয়োগ দেবে তুমি সেখানে তাকে যে যারা বিপর্যয় সৃষ্টি করবে ও ইয়সফিক এবং রক্তপাত করবে নাহানু নোসব হু বে হামদেকা ও নৌকদে যেখানে আমরা প্রতি মুহূর্তের কাজ নিত্যকার কাজ করে যাচ্ছি তোমার কৃতজ্ঞতার সাথে এবং তোমার নিরঙ্কুশ একত্বের আমরাই সাক্ষ্য বহন করি ইন্নি আলামু মালা তালামুন প্রচলিত তর্জমায় আছে আমি জানি যাহা তোমরা জানো না আমরা একটু ঘুরিয়ে বলি আমি জানি কি তোমরা জানো না অর্থাৎ মানুষ আমি কেন সৃষ্টি করেছি সেটার তো প্রদর্শনী এখনো হয়ই নেই তো তোমরা জানবা কীভাবে ও আল্লামা আদম আল আসমা আকুল্লাহা মানে এখানে অনেক আলোচনা আমরা আগে করেছি আমাদের তেলাওয়াতের ধারাবাহিকতায় এই জন্য এখানে একটু কম করে করছি কারণ বিষয়টা ভিন্ন শেখালেন আদমকে সকল নাম সব অর্থাৎ ও আদম আল আসমা আল্লাহা শেখালেন আদমকে সকল নাম তার অর্থাৎ পৃথিবীর সব যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীতে আরাদাহুম সুম্মা তারপর সামনে রাখলেন সেই নামগুলো ফেরেস্তাদের ফাকালা তারপর বললেন আসমা এ হাউলায় তোমরা এবার বলো আমাকে নাম ধরে ধরে এই সমুদয়ের ইনকুন্তুম সাদেকি যদি তোমরা সত্যবাদী হও বা সত্য ভেবে সত্য ভেবে থাকো আল্লাম তানা মহিমা তোমার কোনো অবগতি নেই আমাদের তা ছাড়া যা তুমি শিখিয়েছ আমাদেরকে ইনকান্তাল আলিমুল হাকিম তুমি একমাত্র সেই সত্তা যিনি সব জানে সকল জ্ঞানে জ্ঞানে কালাইয়া ইয়া আদম বললেন হে আদম আম আসমা এহেম বলে দাও এদেরকে সব নাম ধরে ধরে ফলাম্মা আমা এহেম অতবর যখন বলে দিল আদম সবগুলোর নাম ধরে ধরে কলা আলাম আকুল্লাকুম আল্লাহ বললেন যে আমি বলি নাই কি তোমাদেরকে এনে আলামু গাইবা সমাওয়াতি বলার্থ আমি তোমাদের তাই তো বেশি জানি বা ভালো জানি যত রহস্য ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর ও আলামু এবং আরও জানি মা না ও মা কুন্তুম তক্তমুন যা তোমরা প্রকাশ করছিলে অর্থাৎ বলছিলে তোমরা আর যা তোমরা গোপন করছিলে অর্থাৎ বলছিল মানুষ রক্তপাত করবে বিপর্যয় সৃষ্টি করবে এবং আমরা তোমার মানে কৃতজ্ঞতার সঙ্গে তোমার সকল কাজ করে যাই এবং তোমার নিরঙ্কুশ একত্রের সাক্ষ্য বহন করি আমরা অর্থাৎ আয়াত্রিশ তো সেখানে আল্লাহ বলেছিলেন যে আমি জানি কি তোমরা জানো না এবার বলে দিলেন যে তোমরা যা গোপন করছিলে অর্থাৎ খেলাফত বা আল্লাহর প্রতিনিধিত্ব বস্তু জগতে আমাদেরকে দেন এটা তোমরা বলনি এটা আল্লাহ একটু ঘুরিয়ে বললেন যা তোমরা প্রকাশ করেছিলে আর যা তোমরা গোপন রাখছিলে এবার চলে এলাম এই প্রেক্ষিতটুকু এই কারণে বললাম যে ফেরেস্তাদের চরিত্র এইরকম যে তাকে বোঝালে সে বোঝে তাকে বোঝালে সে বোঝে কিন্তু ইবলিসের অবস্থাটা হাইদ কুলনা লালিল মালাইকাতে উস আদম যখন বললাম আমরা ফেরেস্তাদেরকে কুর্নিশ করো আদমকে এই সেজদা করো বিষয়টা সব জায়গায় আমরা এড়িয়ে যাব কারণ সেজদা ব্যাপারটা সেজদা যেহেতু আমাদের সমাজে প্রতিষ্ঠিত নামাজের সেজদা ঠিক ওই সেজদাটা কোরআন দিয়ে প্রমাণ করা যায় না ষষ্ঠাঙ্গ প্রণামটা সেজদা এইরকম সেজদা কোরআন দিয়ে এরকম বহু জায়গায় সেজদার কথাটা আছে সেখানে ওই সেজদা ভাবার কোনো সুযোগ নেই এখন এখানে আমরা বলতে পারি যে ফেরস্তাদের কাল্লা যখন বললেন যে আদমকে কুর্নিশ করো ফাসা জাদু কুর্নিশ করলো তারা ইল্লা ইবলিস করলো না ইবলিস আবা সে অস্বীকার করল বাড়া এবং সে তার বড়ত্ব দেখালো ওয়াকা মিনাল কাফিরি এবং যেহেতু ছিল সে তাদেরই একজন যারা অকৃতজ্ঞ অথবা এক এটা অস্বীকার করে সে হয়ে গেল অকৃতজ্ঞদের একজন আয়াত পঁয়ত্রিশে আসলাম ওয়াকুলনা ইয়া আদম আনতা আন্তা আল জান্না হে আদম তুমি বসবাস করো তুমি বসবাস করো তুমি আর তোমার স্ত্রী এই সুন্দর বনভূমিতে মিনহা রাগাদান হাইসু এবং খাও তা থেকে পর্যাপ্ত পরিমাণে যেখান থেকে তোমরা দুজন চাও তকরা হা সাজারা আর কাছেও আসবে না তোমরা এই যে এই গাছটির ফাতাকুনা মিনাদ মিনা তাহলে তোমরাও গণ্য হবে তাদের মধ্যে যারা সর্বনাশ করে নিজেদের ইবলিস শব্দটি প্রথম আমরা পেলাম আয়াত চৌত্রিশে এবার আসলো সেই ইবলিসি আমরা যেখান থেকে শুরু করেছিলাম আমাদের শয়তানের ধারাবাহিকতা আমরা একটু মিলিয়ে দিচ্ছি যে এই ইবলিসই শয়তান তাহলে ফেরেশতারা একদিকে ফেরেস্তা একদিকে জিন জিন এদের মধ্যে থেকে আমাদেরকে দেখে নিতে হবে যে আমাদের যে যুদ্ধ প্রতিনিয়ত আমরা লড়াই করে চলছি কার সাথে আসলে তাহলে আমাদের এই ত্রিশক্তি স্বয়ং সৃষ্টিকর্তার মানে যে ফেরেস্তা, জিন এবং মানুষ এখন আমরা মানুষেরা কার মুখামুখি কে আমাদের শত্রু ফাহজাল্লাহ হুমা শৈতান আনহা ফা আখরাজাহুমা রাজা হুমা মিনমা কানাফি হে অতপর বিভ্রান্ত করেই ছাড়ল বা ফুসলাতে লাগলো তাদের দুজনকে শয়তান সেই ব্যাপারে ওই গাছটার ব্যাপারে ফা আখ রাজা মিন হুমা মিম্মা কানাফি হে বের করেই ছাড়লো সে তাদেরকে সেখান থেকে যেইখানে তারা ছিল ওয়াকুলনা এবেতু বাদ কুমলে বায়েন আদবন তখন বললাম আমরা যে তোমরা নেমে যাও এখান থেকে তোমরা একে অপরের শত্রু ওয়ালাকুমফিল আর মোস্তাক এ অবস্থায় আছে তোমাদের জন্য একটা সাময়িক বসবাস ও মাতাউন ইলাহীন এবং তার জন্য যা প্রয়োজন তা সেখানে দেওয়া আছে সেই পর্যন্ত দেওয়া আছে যে পর্যন্ত যে সেখানে থাকবে বোঝা গেল একটা যুদ্ধরত অবস্থায় আমাদের একটা জীবন দিয়েছেন আল্লাহ এবং সেই জন্যে যা কিছু প্রয়োজন তা তিনি দিয়ে দিয়েছেন তাহলে এই অধ্যায় থেকে আমরা পেলাম কি আমরা পেলাম আল্লাহর খেলাফতের দাবিদার আল্লাহ খেলাফতের জন্য মানুষকে তৈরি করেছেন সেখানে প্রশ্ন তুলেছিল ইবলিস যেটা আমরা পরে গিয়ে পাবো দেখা গেল ফেরেস্তারাও প্রশ্ন তুলেছিল তো ফেরিস্তাদেরকে রাবুল আলমী যখন বুঝিয়ে দিলেন আসল বাস্তবতা এই তখন তারা বুঝে গেল এবং তারা মেনে নিল কিন্তু সেখানেও দেখা গেল যে এ পর্যায়ে আমরা সুরায় বাকারা যেটা পেলাম সেটা পেলাম যে মানুষের আল্লাহর খেলাফতের যে পোস্টিং আল্লাহর খেলাফতের জন্য যে মনোনয়ন সেটাও সে মেনে নিল না আমরা সৃষ্টির আদিতেও আমরা এই ধারাবাহিকতায় যাব কিন্তু আমরা জানছি যে বস্তু জগতে মানুষের যে খেলাফত আল্লাহর সেটা ফেরেস্তারা বুঝিয়ে দেওয়ার পরে মেনে নিল কিন্তু ইবলিশ মেনে নিল না সেখানে সে চ্যালেঞ্জ গ্রহণ করল তা এখন এই চ্যালেঞ্জের যে রূপটা সেটা আমরা আয়া চৌত্রিশে যেটা দেখি যে যখন বললাম আমরা ফেরেস্তাদেরকে করো আদমকে তারা সকলে কুরুনিশ করল করল না আবা অস্তাক বাড়া সে অস্বীকার করল বড়ত্ব দেখালো নিজের কানা মিনাল কাফিরিন এবং গণ্য হল সে বা হয়ে গেল সে তাদের একজন যারা অকৃতজ্ঞ এই তো শয়তানের মূল চরিত্র অকৃতজ্ঞতা শয়তানের মূল চরিত্র আল্লাহর অবাধ্যতা আল্লাহর আদেশকে অস্বীকার করা তো এই কারণেই এখানে আমরা দেখলাম আয়াত ছত্রিশে এসে শয়তান বলে আল্লাহ সেই ইবলিশকেই আখ্যায়িত করছেন তো এ পর্যায়ে আমরা শুধু এইটুকুই নেব এবং এর এর পরে আমরা যাবো সোর আরাফে আচ্ছা এখন এখান থেকে রক্ষা কবচ আমরা এটা মানে পূর্ণ করি তাহলে আমরা জানলাম যে এরপরে বের করেই যখন ছাড়লো অর্থাৎ যে নিরাপত্তা বলায়ের মধ্যে আমাদের পিতামাতা ছিলেন সেখান থেকে তাদেরকে বের করেই ছাড়ল ইবলিস যখন তার নাম হল শয়তান কাজটা হল শয়তানি ফাতালাক্কা মির আদম্বিহি কালিমাতিন তখন নিক্ষিপ্ত পেল আদম তার প্রতি বালক থেকে কিছু কথা ফতাব আলীহ সাথে সাথে সে ফিরে এলো তার উপরে ইন্নাহ হুয়াতুর রাহিম যেহেতু তিনি অর্থাৎ যেহেতু আল্লাহ তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ কাদের প্রতি যারা যারা অনুতপ্ত তিনি অনুতপ্তদের প্রতি অত্যন্ত করুণাময় তো এইটুকু দেখে কল না এহবেতু মিনহা জামিয়ান বললাম নেমে যাও এখান থেকে সকলেই এই সকলেই বলতে আপাতদৃষ্টিতে আদম হাওয়া এবং এ আর পরোক্ষভাবে সকলেই বলতে সকল জিন এবং সকল মানুষ কারণ সকলেই আদমের ঔরস থেকে জন্ম আর সকল জিন ইবলিশের ঔরসে জন্ম তো এগুলো সব বাদবাকি বড় বড় মানে কঠিন কঠিন কিছু মানে দুরূহ কিছু মানে আলোচনা আছে কোরআনের যেগুলো সন্ধান করে বের করলে মূল রহস্য পাওয়া যায় খুঁজে পাওয়া যায় তাহলে বললেন আল্লাহ নেমে যাও ওখান থেকে কিন্তু দেখা গেল ছত্রিশে যে ফা আখ রাজা মাহুমা বের করে ছাড়ল শয়তান তো এইটা একটা প্র্যাকটিক্যাল ক্লাসের মতো আল্লাহ দেখালেন যে শয়তান মানুষের উপরে এতটাই প্রভাবশালী যে সে মানুষকে আল্লাহর কথার উপরে বা আল্লাহর কথার বেড়া ভাঙাতে পারে আল্লাহর কথাকে ডিঙিয়ে গিয়ে মানুষকে অবাধ্য করতে পারে আর সেখান থেকে আবার মানুষের পুন অবস্থানে তার নিজের অবস্থানে ফিরে আসার একমাত্র উপায় আল্লাহর কালাম তো যেই কালাম আমরা এখন ধরেছি পড়তে চেষ্টা করছি বুঝতে চেষ্টা করছি এবং সে অনুযায়ী নিজেরা চলার চেষ্টা করছি তো ইন্নাহ আবুর রাহিম আচ্ছা কল্যাহবে মিনহা জামিয়ান ফাইম্মা এরপর যখন ইয়াতিয়ান্নু মিন্নিহুদান তাহলে বোঝা গেল এই জামিয়ান বলতে তখন মানে আকারে প্রকারে মানুষ মানব একজন মানবী একজন এবং ইবলিস একজন কিন্তু যেহেতু সকল মানব সন্তান এই পৃথিবীতে যারা আসবে সকলেই আদম সন্তান তাহলে তার ঔরসেই ছিল সব এবং এখানেই কারণে বলা হয়েছে তোমরা সবাই নেমে যাও তারপর যখন আসবে আমার কাছ থেকে তোমাদের জন্য পরিচালনা ফামান তাবে হুদায়া তখন যারা মেনে চলবে আমার পরিচালনা ফালা খাউফুন আলাইহিম ওলাহম ইয়াহজানুন আরও খুলে বলা হচ্ছে ওল্লাদিন কাফারু আকা দাবু বে আয়াতিনা অর্থাৎ যারা প্রত্যাখ্যান করবে বা অগ্রাহ্য করবে এবং মিথ্যা মনে করবে আমার ও বার্তা উলায়কা সাবুন্নার এরাই আগুনের অধিবাসী হুমফি ফিহা খালেদুন থাকবে তারা সেখানেই অনন্তকাল তো আলহামদুলিল্লাহ প্রথম ভূমিকার মতো আমরা এতটুকুতেই আমরা এখানে শেষ করলাম ওয়ামা আলাইনা ইল্লা বালাক ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ